হরে কৃষ্ণ। আশা করছি আপনারা সব ভালো আছেন। আমার কিছু প্রোগ্রাম আপনারা দেখেছেন হিপনোটাইজ সম্বন্ধে। আজকের আমি একটা বিশেষ প্রোগ্রাম এনেছি, যেটা হচ্ছে রেইকি। রেইকি সম্বন্ধে আপনারা অনেকেই জানেন, কারণ রেইকি একটা আধ্যাত্মিক শক্তি। এটা একটা প্রাচীনতম সায়েন্স, আগের দিনের মনি ঋষিদের দ্বারা প্রবর্তিত একটা পন্থা। কিন্তু ভগবান কৃষ্ণের যে দশম অবতার ভগবান বুদ্ধদেব, তিনি কিন্তু এই রেইকিটা আবিষ্কৃত করেছিলেন। কারণ রেইকি পাওয়ারটা এমন একটা পাওয়ার, এটা আমাদের প্রত্যেকের মধ্যে অলরেডি আছে। কারণ ভগবান কৃষ্ণ তিনি এই শক্তি আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন জন্মগত। কারণ এই একটা এনার্জি, যে এনার্জিটা আমাদের হাত থেকে বেরোয়, এই এনার্জিটা আসে কি করে, হাত থেকে আসে কি করে, এর মেন পন্থা হচ্ছে ইউনিভার্সাল একটা এনার্জি, যাকে আমরা কসমিক এনার্জি বলে থাকি। এই কসমিক এনার্জি ঊর্ধ্বলোক থেকে, আধ্যাত্মিক জগৎ থেকে, নামতে থাকে এবং আমাদের মাথায় এই যে সহস্র চক্র থেকে সেটা প্রবেশ করে এবং আমাদের হাত থেকে সেটা প্রবাহিত হয়। আর এই রেইকি পাওয়ার দ্বারা আপনি আপনার জীবনটাকে পুরো চেঞ্জ করে নিতে পারবেন, এটা কিন্তু 100% গ্যারান্টি। আপনার জীবনটাকে আপনি বদলে নিতে পারবেন কিভাবে? প্রথম এভাবে বদলাতে পারবেন, আপনার যে গ্রহ দোষগুলো আছে, আমাদের যে 9টা গ্রহ এবং 27টা নক্ষত্রের দ্বারা, ভালো মন্দের দ্বারা আমরা জর্জরিত হয়ে আছি, কখনো ভালো কখনো মন্দ আমাদের জীবনে যেটা ঘটতে থাকে, সেটা কিন্তু এই রেইকির মাধ্যমে আপনি সেটা ফুললি রিকভারি করতে পারবেন। এবং আমাদের শরীরে যত রোগ আছে, আমাদের মাথা থেকে আর পায়ের তলা পর্যন্ত যত রোগ আছে, অনলি 21 দিনের মধ্যে কিন্তু আপনি সেটা কন্ট্রোল করতে পারবেন। কিভাবে পারবেন আমি সেটা 2 মিনিটে বুঝিয়ে দিচ্ছি। আমাদের যে 7টা গ্ল্যান্ড আছে, আপনারা সবাই জানেন 7টা গ্ল্যান্ড, আমাদের মাথাতে একটা গ্ল্যান্ড আছে পিনিয়াল গ্ল্যান্ড, অ্যাকচুয়ালি এটাকে ক্রাউন চক্র বলা হয় শাস্ত্রীয় ভাষায়। এই চক্রটা 1000 পাপড়ি বিশিষ্ট একটা পদ্মফুল, যেটা ঊর্ধ্ব দিকে মাথা করে রয়েছে। তার নিচে আছে আমাদের থার্ড আই, এই যেটাকে আজ্ঞা চক্র বলা হয়। এখান থেকে কিন্তু একটা যে শিবের যে চোখ আছে না, আপনারা সবাই জানেন, এই চোখটা কিন্তু আমাদের এর মধ্যেও রয়েছে, অ্যাকচুয়ালি এটা পিটুইটারি গ্ল্যান্ড। এখন এটারও একটা পাওয়ার, একটা মহা ভয়ানক পাওয়ার। এই পাওয়ার রেইকির মাধ্যমে আপনি নিতে পারেন, চোখ বন্ধ করে সবই দেখতে পাবেন, সবার মনের কথা বুঝতে পারবেন, কারোর ব্রেনে মেসেজ দিতে পারবেন, কারোর মনের কথা বুঝতে পারবেন। প্লাস আপনার এই থার্ড আইয়ের এই ইয়ার রিলেটেড যে এরিয়াটা আছে, এখানে যত রোগ হতে পারে একটা মানুষের জীবনে, সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এবং সহস্র চক্র যেটা ব্রেন রিলেটেড যে রোগগুলো, আপনি কিন্তু সেটা কন্ট্রোল করতে পারছেন। এবং আমাদের যে থট চক্র, আমাদের এই গলা ভয়েস সংক্রান্ত যত রকম প্রবলেম, আপনি সেটা সলভ করতে পারবেন, কারণ এখানে একটা চক্র আছে। তারপর আসছে আমাদের হার্ট চক্র, হার্ট চক্র সংক্রান্ত যত প্রবলেম, এই এই এরিয়া সংক্রান্ত যত প্রবলেম সব সলভ হবে। আমাদের নাভির ঠিক 2 ইঞ্চি উপরে সোলার প্লেক্সাস, এই অ্যাকচুয়ালি আমাদের খাদ্য, যে ডাইজেশন পাওয়ার এবং ইমিউনিটি পাওয়ারটা কিন্তু পূর্ণরূপে আপনি এটা লাভ করতে পারবেন। এবং নাভির ঠিক 2 ইঞ্চি নিচে হচ্ছে স্যাক্রাল চক্র, যেখানে আমাদের মন অবস্থান করে। রিয়েলি আমরা সবাই কিন্তু জানি আমাদের মন, আমাদের হৃদয় এখানে অবস্থান করে, কিন্তু শাস্ত্র সেটা বলছে না, কারণ আমাদের মন কিন্তু নাভির 2 ইঞ্চি নিচে অবস্থান করে, যেটা নাম হচ্ছে স্যাক্রাল চক্র। তার নিচে হচ্ছে রুট চক্র, এই রুট চক্র কিন্তু আমাদের শরীরের টোটাল স্ট্রাকচার মেনটেন করে এবং আমাদের রোগ, আমাদের স্বাস্থ্য, মানসিক অবস্থা সব কিন্তু ওখানে নির্ভর করছে। এখন রেইকি হিলিং এর দ্বারা যখন আমি রেইকি আপনি ট্রেনিং নিচ্ছেন, তখন কিন্তু আপনার এই 7টা চক্র পূর্ণ রূপে কিন্তু হেলদি হয়ে যাচ্ছে, ওরা উন্মুক্ত হয়ে যাচ্ছে, ওরা কিন্তু খুলে যাচ্ছে, অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এখন আপনার এই 7টা চক্র কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে আছে। এখন এই মেডিটেশনের মাধ্যমে, একটা ছোট্ট সিক্রেট মেডিটেশন আছে, যেটা অনলি 21 ডেজ, মাত্র 21 দিনের মধ্যে কিন্তু এই চক্রগুলো আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনি একজন রেইকি ম্যান হয়ে যাবেন। কি করবেন তার দ্বারা? আপনি তো আপনার নিজের সমস্ত রোগ, আপনার পায়ের তলা থেকে মাথা পর্যন্ত যত রকম রোগ হওয়া সম্ভব,
সব রোগগুলো কিন্তু কন্ট্রোল হবে, মাইন্ড সংক্রান্ত মনের যে বিমারিগুলো আছে সেগুলো সারবে। এবং যদি কেউ ম্যাড থাকে, আপনি তাকে রেগে হিলিং করে ওটা কিন্তু ঠিক করতে পারবেন। তবে একটা বিষয়, আমি কিন্তু এরকম দুজন, একটা ম্যাড, হাফ ম্যাড, ফুল নয়, হাফ ম্যাড এবং তোতলা, কথা এড়িয়ে যায় এরকম ব্যক্তিদের কিন্তু আমি ঠিক করেছি। এবং আমার যিনি স্যার, তিনি কিন্তু করোনা করোনা প্রাপ্ত এরকম 6000 মানুষকে কিন্তু তিনি ডিস্টেন্স হিলিং করে তিনি তাদেরকে সুস্থ আরোগ্য করে দিয়েছেন, আরোগ্য দিয়েছেন। এবার আপনি ভাবতে থাকুন, যদি করোনার মতো এরকম ভয়ঙ্কর মহামারীও ঠিক হয়, তাহলে আপনার জীবনে যে ছোটখাটো রোগ আছে এগুলো কি হতে পারে? রেইকিকে বিশ্বাস করুন, কারণ রেইকি এমন একটা পাওয়ার, এই পাওয়ার এখনই আপনার দেখাবো আপনার মধ্যে রয়েছে। জাস্ট আমাদের খাদ্য, আমাদের বিহেভিয়ার ঠিক না থাকার জন্য সেটা আমাদের শরীর থেকে প্রবাহিত হচ্ছে না। আমি এখনই দেখাবো যে রেইকি পাওয়ার নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন, জাস্ট আমাকে ফলো করুন। আপনি প্রথমে হাতটা ঘষে নিন, এইভাবে নিয়ে দু তিনবার হাততালি দিন, আবার ঘষুন, ঘষে এবার না আপনার একটা কোনো হাতের তালুতে, কোন হাতের আঙুল দিয়ে আপনি এরকম রাউন্ড করতে থাকুন, ক্রস করতে থাকুন, এই সেন্সেশনটা কিন্তু এই হাতে এসে লাগবে। আপনি জাস্ট এটা ট্রাই করে দেখুন আর কি হবে। এবং আপনার হাত থেকে এই পাওয়ারটা প্রবাহিত হলোই, আবার আপনি কি করবেন, ধরুন আপনার কোনো রিলেটিভ আমেরিকাতে আছে, আপনি ইন্ডিয়াতে, আপনার সেই রিলেটিভ অনেক রাত্রে তার কোনো অসুস্থতা এসেছে, আপনি কিন্তু অনলি 2 মিনিটস এর মধ্যে আপনি কিন্তু তাকে এখান থেকে রেইকি সেন্ড করে ওখানে ওর আরোগ্য দিতে পারেন, প্রমাণিত এটা। আপনাদের যদি এরকম কারোর কিছু হয়ে থাকে, আপনারা আমার কমেন্ট বক্সে জানান, আমি এখান থেকে ডিস্টেন্স রেইকি দিয়ে কিন্তু তাকে আরোগ্য প্রদান করব। এবং এটা একটা স্পিরিচুয়াল পাওয়ার, এটা আপনাকে মানতে হবে, এটা বিশ্বাস করতে হবে। এবং এটা এমন ভয়ঙ্কর একটা পাওয়ার, এটার দ্বারা আপনি কারোর মাইন্ডকে কন্ট্রোল করতে পারেন, অনিদ্রা যাতো যত সমস্যা সেটা কন্ট্রোল করতে পারেন, মনের যত ব্যথা যন্ত্রণা সেটা কিন্তু রিল্যাক্সেশন মুডে নিয়ে যায়, নিয়ে যাওয়া যায় রেইকির মাধ্যমে, এবং অল বডি পার্টস ফুল রিল্যাক্সেশনে নিয়ে যাওয়া যায়, মাইন্ড বডি সব কিছু। এমনকি আপনার কর্ম সংক্রান্ত, যদি আপনার কোনো কর্মেরও প্রবলেম থাকে, এবং আপনার বিবাহ সংক্রান্ত প্রবলেম, কর্মের প্রবলেম, আপনার যে কোনো বিজনেসে যা কিছু প্রবলেম, যেটা জ্যোতিষের কাছে যেতে হয়, কিন্তু আমি একজন অ্যাস্ট্রোলজার তাও বলছি, আপনি রেইকি হিলিং এর মাধ্যমে আপনার চক্রগুলোকে অ্যাক্টিভেট করেই আপনি কিন্তু গ্রহ দোষ থেকেও মুক্তি পেতে পারেন। কারণ এই 7টা চক্রে 9টা গ্রহের অবস্থান আছে, এক একটা কালারে এক একটা গ্রহ রয়েছে, এটা নিয়ে একটা ভিডিও আমি বানাবো, সেটা দিয়ে দেবো। এবং এইটা যদি আপনি ঠিক মতো চর্চা করতে থাকেন, তাহলে কি হবে, আপনার গ্রহ দোষটাও আপনি নির্মূল করতে পারবেন, আপনার বাস্তু সমস্যাটা আপনি নির্মূল করতে পারবেন, আপনার বাস্তু প্রবলেমটাও আপনি নিজেই সলভ করতে পারবেন। জাস্ট এই প্রোটেকশন রেইকি দিয়ে, উদ্রিকা, এই প্রোটেকশন রেইকি, চকুরে এইসব রেইকি প্রদান করে, আপনি আপনার দরজা, খোলা দরজার সামনে প্রোটেকশন রেইকি দিয়ে দিন, আপনার বাড়ির ওই বেড়ালটা আপনার ঘরের মধ্যে খাদ্যটাতে আর মুখ দিতে পারবে না, কারণ আপনি প্রোটেকশন রেখে দিয়েছেন। এমনকি কোন স্ট্রং ভাইরাস, কোন স্ট্রং ব্যাকটেরিয়া তাদের কিন্তু অ্যাটাক করতে পারবে না যদি আপনি সেটাকে রেখে প্রদান করেন। আপনার বডিটাকে আপনি রেখে এই প্রোটেকশন দিয়ে দিন, উদ্রিকা রেখে, আপনার কোনো অ্যাক্সিডেন্ট হবে না, কোনো নেগেটিভ এনার্জি আপনাকে অ্যাটাক করতে পারবে না। এমনকি আপনি আপনার সামনে ঘটে যাওয়া কোনো অ্যাক্সিডেন্ট হয়তো আপনি দেখতে পেলেন, কিন্তু সেই অ্যাক্সিডেন্টটা আপনি সেখানে উপস্থিত থাকলেন না, ওই প্রোটেকশন রেইকি আপনাকে রক্ষা করবে। পুরো বাড়িটাকে আপনি প্রোটেকশন দিয়ে দিন, ভূত প্রেত যা কিছু আপনার মনে ভয় আছে আপনি সেখানে এই প্রোটেকশন রেইকি দিয়ে দিন, তারা আর ওখানে আসতে পারবে না। চ্যালেঞ্জ, হরে কৃষ্ণ। তবে রেইকিটা খুব মনোযোগ সহকারে আধ্যাত্মিক শক্তি হিসাবে তাকে চর্চা করুন, তার প্রতি ধ্যান করুন, এবং ভগবান বুদ্ধদেবের প্রতি শ্রদ্ধা করুন, গুরুজনের প্রতি শ্রদ্ধা রাখুন। প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় বাবা মার ব্লেসিং নিন মাথায়, আপনার রেইকি পাওয়ার অটোমেটিকলি বাড়তে থাকবে। এবং এটা বিশেষ জানতে চাইলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার, সামনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করুন, ডেসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করুন। আর আমি চেষ্টা করব ফ্রিতে আপনাদের এর যতটা সম্ভব আমি বলার,
যদি ট্রেনিং নিতে চান, ন্যূনতম অল্প খরচার মাধ্যমে আমি ডিস্টেন্স আপনার ট্রেনিংও করিয়ে দেব। আমি সোনার বাংলা টিভি, গ্লোব টিভি, সিটিএন টিভিতে আমি আছি, আমাকে দেখতে পাবেন, আর ইউটিউবে তো আছি। আর আশা করছি আপনারা সবাই এটা প্র্যাকটিস করবেন। আমি এটা চাই শুধু ইউটিউব থেকে ইনকাম, এটা নয়, এটা আপনারা জানেন এখান থেকে একটা ইনকাম আসে, কিন্তু আমি ফ্রিলি, ফ্রিতে পুরো সমাজের জন্য একটা অনবদ্য আবিষ্কার যেটা রেকি, সেটা ছড়িয়ে দিয়ে মানুষকে সুস্থ সবল রাখতে চাচ্ছি। কারণ আমি একজন ইসকনের ডিভোটি, সুসান ওয়ার্ডটাই আমার কিন্তু কাজ। হরে কৃষ্ণ। আর একটা অনুরোধ, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট বক্সে মতামত জানান কি উপকার পেলেন। হ্যাঁ, এবং এর এই মেডিটেশন সিস্টেমটা আমি লিঙ্ক দিয়ে দেবো আমার এই ডেসক্রিপশানে। আপনারা মেডিটেশনটা করতে থাকুন 21 দিন, দেখুন জীবনের চেঞ্জটা কি আসে। হরে কৃষ্ণ।